অনলাইন ক্লাসেস রামপুর স্কুলে স্বাগতম আজ আমি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ক নির্ধারিত কাজ দুই এর নমুনা উত্তরটি নিয়ে আলোচনা করবো এই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে পারো বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছিলেন তো এখানে তোমার যে নির্ধারিত কাজটি আছে এটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য যে সব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো শিরোনামটা লিখবে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য যে সব যুক্তি তুলে ধরেছেন এটা একটু বড় করে লিখবে তারপর ভূমিকা উনিশশো একাত্তর সালের সাত মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আঠারো মিনিট স্থায়ী এই ভাষণে তিনি নির্যাতিত বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাঁরই আহ্বানে এক প্রকার নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর উপর তাই এই ভাষণের যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তেমনি রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কতগুলো যুক্তি তুলে ধরেছিলেন যেসব যুক্তি তিনি তুলে ধরেছেন সেগুলো নিম্নে সাজিয়ে লেখা হলো প্রথম যুক্তি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রাম একটি নতুন অধ্যায়ে উপনীত হয়েছিল তিনি তার ভাষণে এই বার্তাই দেন বাঙালির সাংবিধানিক পথেই চলবে তবে যখনই শাসকগোষ্ঠীর সংবিধান লঙ্ঘন করবে তখনই বাঙালির সর্বাত্মকভাবে বৈপ্লবিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে দ্বিতীয় যুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বলেছিলেন তার পিছনে আরও একটি যুক্তি হচ্ছে পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের অবিবেচক ভূমিকা বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যপূর্ণ নীতি নির্ধারণকারী রাজনৈতিক নেতাদের কার্যকলাপের নিন্দা জানান এবং সর্বস্তরে জনসাধারণকে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য বলেন তৃতীয় যুক্তি বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী তিনি ছিলেন জনগণের পক্ষে স্বাধীন মত প্রকাশের পক্ষে শোষণ ও বঞ্চনার বিপক্ষে আর তা এই পশ্চিম পাকিস্তানের শোষণ ও বঞ্চনার বিপক্ষে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য তিনি বলেন চতুর্থ যুক্তি জাতির পিতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বলার পিছনে আরও একটি যুক্তি হচ্ছে পশ্চিম পাকিস্তানি শাসকদের সামরিক আইন বা মার্সল্য এই সামরিক আইন প্রত্যাহারের জন্য বা উইড্রো করার জন্য তিনি আহ্বান জানান পঞ্চম যুক্তি স্বাধীনতার স্থপতি পঞ্চম যুক্তিটি হল গণতান্ত্রিক মূল্যবোধ শৃঙ্খল ও শোষণ মুক্তি গণতান্ত্রিক মূল্যবোধ শৃঙ্খল ও শোষণ মুক্তির প্রবল আকাঙ্ক্ষাই ছিল তার সংগ্রামী বক্তব্যের মূল কথা ষষ্ঠ যুক্তি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য বলেছিলেন তারপর সপ্তম যুক্তি উনিশশো সালে বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা তারপর উনিশশো সালে নির্বাচনে জালিয়াতি তারপর উনিশশো সালে অবৈধ সামরিক শাসন উনিশশো সালে শিক্ষা ব্যবস্থার বৈষম্য তারপর উনিশশো সালে নির্বাচনে জয়লাভের পরও ক্ষমতা হস্তান্তর না করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য বলার কারণ তো এইভাবেই লিখতে পারো তারপর উপসংহার লিখবে বঙ্গবন্ধুর অনবদ্য ও স্বতঃস্ফূর্ত সম্মোহনী ভাষণটি শুধু বাঙালির নয় তৃতীয় বিশ্বের সব সংগ্রামী জনতার সংগ্রামী কণ্ঠেরই প্রতিফলন তিনি তার ব্যক্তি সত্তাকে বাঙালি জাতিসত্তায় রূপান্তরিত করেছিলেন তিনি পুরো দেশকে জাগিয়েছিলেন তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি ছিলেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন তা সর্বস্তরের জনসাধারণ বুঝতে পারে এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হতে থাকে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই অ্যাসাইনমেন্টটি হুবহু কপি না করে নিজের মতো করে লিখবে এখান থেকে কিছু তথ্য নিয়ে এবং অন্যান্য আরও ভিডিও আছে ওগুলো দেখে অথবা তুমি নিজে থেকে কিছু বানিয়ে লিখবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ We'll be right back.